বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বিগ্ন আমেরিকা। আইনমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে একথা জানান ঢাকায় নিযুক্ত ইউএস রাষ্ট্রদূত রবার্ট পিটার হাস। এ সময় আইনমন্ত্রী জানান, আইনটি করা হয়েছে সাইবার নিরাপত্তায়, কারো ব্যক্তি স্বাধীনতা খাটো করতে নয়। আইনমন্ত্রী আরও জানান, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরাতে নতুন করে উদ্যোগ নিতে বলেছে ওয়াশিংটন। ঢাকায় নিযুক্ত নতুন ইউএস রাষ্ট্রদূত রবার্ট পিটার হাস বৃহস্পতিবার সচিবালয়ে আসেন আইনমন্ত্রী আনিসুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে। এ সময় তাদের আলোচনা হয় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের 50 বছর ছাড়াও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং আমেরিকায় পালিয়ে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে। পরে আইনমন্ত্রী সাংবাদিকদের জানান, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরাতে ঢাকাকে নতুন করে উদ্যোগ নিতে বলেছে ওয়াশিংটন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের যারা হত্যাকারী, আদালত দ্বারা সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি এম রাশেদ চৌধুরী সেখানে পালিয়ে আছে। তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে এইটা তো একটা বার্নিং ইস্যু এবং এই সব ইস্যুগুলি তড়িৎ আমরা এগুলি ফয়সালা করাটা উচিত। বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রসঙ্গে আমেরিকার উদ্বেগের কথা জানিয়ে রাষ্ট্রদূত বিষয়টি নিয়ে সরকারকে আরো ভাববার পরামর্শ দিয়েছেন বলে জানান আইনমন্ত্রী। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে যেটা আমি বলেছি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কখনোই এই বাক স্বাধীনতা বা সংবাদ মাধ্যমের স্বাধীনতা করার জন্য, বন্ধ করার জন্য বা খর্ব করার জন্য করা হয় নাই, বরঞ্চ এটা সাইবার ক্রাইম কন্ট্রোল করার জন্য করা হয়েছে। আমেরিকার সাথে বন্ধুত্বের 50 বছর পূর্তি উদযাপন করছে বাংলাদেশ। সামনের দিনগুলোতে সম্পর্ক আরো জোরদারের আশাবাদ দুই দেশের। এই সম্পর্ক যেন আরো দৃঢ় হয় সেইটাই আমরা চেষ্টা করব। এই ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে। আশা আসান, বাংলা চ্যানেল।